বর্তমানে অবস্থান করছি বাংলাদেশের রাজশাহী জেলার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এসে যখন গেছি দেখাবো সব মনের শুভেচ্ছা রইল সবার প্রতি হৃদয় অনুভব। জয়নুল আবেদিন শিল্প চর্চা একাডেমি ভবন, এখানে আমরা শিল্পের নানা রকম কাজকর্ম দেখব। এখানে নাকি যে সমস্ত শিল্পকর্ম কাঠের এবং বিভিন্ন উপাদানে তৈরি করা হয়েছে তারা নাকি তাদের মধ্যে নানা রকম প্রতিজ্ঞাও দেখা যায়। আমরা আসলে দেখব আসলে কী ধরনের আকর্ষণ আছে সেই বিষয়গুলো। এটা হচ্ছে জয়নুল আবেদিন শিল্প চর্চা একাডেমি ভবনের প্রধান ফটক। আমরা চলুন ভিতরে দেখি কী দেখা যায়, চলুন। হ্যাঁ গাইস, আমরা এখন ভিতরটায় রওনা দিচ্ছি, দেখি কি আকর্ষণীয় আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ গাইস, এইটা হচ্ছে শিল্পচর্চা জয়নুল আবেদিন একাডেমি ভবনের প্রধান ফটকের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সুদৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আমরা ঘুরে ফিরে ইনশাল্লাহ যত আকর্ষণীয় জিনিস আছে আপনারা কোনো ভিডিও মিস করবেন না, প্রত্যেকটা মুহূর্ত আকর্ষণীয় জিনিস আপনাদের জন্য অপেক্ষা করছে। গাইস, এইটা আমি প্রধান ফটকের সামনে থেকে ভিডিওটা নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপরে লেখা আছে এটা শিল্পচর্চা জয়নুল আবেদিন একাডেমি ভবন। আমরা প্রধান ফটকে যেহেতু এটা আমরা ভিতরে যাচ্ছি না, আমরা বাহিরের সৌন্দর্য পুরোটা তুলে ধরবো। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন শিল্পচর্চা জয়নুল আবেদিন একাডেমি ভবনের এটা হচ্ছে পূর্ব অংশ। এখানে একটা ছোট্ট পুকুর আছে, তার ওই পাশে একটা ছোট ক্যাফেটেরিয়া বা খাওয়ার জায়গা আছে, আমরা ওর পাশে যাবো। গাইস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ওপেন করা, এটা হচ্ছে পাথর সিমেন্ট বালু দিয়ে এটা শিল্প অঙ্কন করা হয়েছে। দেখুন, গাইস আমরা এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা উত্তর দিকার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। এখানেও একটি ছোট্ট লোহা দিয়ে ঠিক আপনারা দেখছেন নৌকা আকৃতির একটা পাখি, ঠিক বোঝা যাচ্ছে না, তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ গাইস, আমরা পূর্ব দিককার যে সুদৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুরুতেই মাটির সঙ্গে মিশে আছে একটি ছোট্ট মূর্তি, যে দেখে মনে হচ্ছে জীবন্ত আকৃতির। যাই হোক, আমরা ধীরে ধীরে প্রত্যেকটা আকর্ষণীয় জিনিস আপনাদের দেখাবো। এখানে দৃশ্যমান বড় বড় তাল গাছের এবং তার পাশেই একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেটা একটি দৃষ্টিনন্দন মঞ্চ। আমরা মঞ্চের উপর উঠবো, দেখাবো আপনাদের পুরোটা। এইটা হচ্ছে দৃষ্টিনন্দন একটি মঞ্চ, এখান থেকে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হয়। আর মঞ্চের বাইরের অংশগুলো দৃশ্যমান সৌন্দর্য বিরাজ করছে। আমরা মঞ্চের ভিতর দিয়ে আমরা কিছুটা তার পিছে সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, প্রাকৃতিক সৌন্দর্য আসলে আমাদের রাজশাহী জেলা অফুরন্ত সৌন্দর্য ভাণ্ডার। এখানে প্রাকৃতিক সৌন্দর্যে নিজেদের এবং সকল মানুষের মন হারিয়ে যাবে অজান্তেই। আমি এখন উঠব সেই বিশাল আকৃতির গাছের ওপরে, তো চলুন দেখি আমি উঠতে পারি কিনা। ঠিক আছে গাইস,
ভাই এখানে এসে কি মনে হচ্ছে জানেন? এবং আমার মনে হচ্ছে সেই রকম অনুভূতি, সেই রকম প্রেম, সেই রকম ভালোবাসা। গাইস হ্যাঁ গাইস, ব্যাকগ্রাউন্ডে আপনারা যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এই সেই মূর্তি, যে মূর্তিগুলোর মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। আসসালামু আলাইকুম, আমি কত কিছু রকি। হ্যালো, আমি সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমি কতদিন ও কত কিছু থাকবো, আমার কি কোনো ভবিষ্যৎ নেই? আমি সারা জীবনকে কাগজ, কলম, প্লাস্টিক এগুলো পুড়িয়ে বেঁচে খাবো, আমার কী হবে? আমার ভবিষ্যৎ, আমার সংসার, আমার বাবা মা কী হবে? আমার চিকিৎসা? তো সাধারণ বাংলাদেশের সাধারণ আপনার জনগণকে বলতে চাচ্ছি যে আমার মতো হাজারো হাজারো পথ শিশুর জীবন নিশ্চিত করুন, আমাদেরকে সুযোগ দিন, রেখা পড়ান, আমাদেরকে ভালোভাবে বাঁচার সুযোগ দিন। সমস্ত দর্শককে আমাদের এই আহ্বান, এবং এটা বলি সবার সর্বজন মঙ্গল কামনা করি। শেষ করছে আমার আরজি। হ্যাঁ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা মূর্তি দৃশ্যমান। এই মূর্তিটা মনে হচ্ছে রানী, আর এই মূর্তিটা মনে হচ্ছে রাজা। এটা হচ্ছে হয়তো তাদের প্রতিটি চিহ্ন কোনো যাই হোক, এটা বোঝা যাচ্ছে না। তো এইটা মোটামুটি দৃশ্যমান বোঝা যাচ্ছে যে এটা রানী মূর্তি, এটা রাজা মূর্তি। দেখুন সেখানে কি মূর্তিগুলো। চলুন আমরা অন্য সাইডে যে আকর্ষণ আছে সেগুলো দেখি, চলুন রওনা দিই। হ্যাঁ গাইস, আমরা ডান দিক দিয়ে রওনা দিয়েছিলাম। এই সাইডটায় পূর্ব দিকের এই সাইডটা দেখুন, পুরাতন বিভিন্ন বিল্ডিং দৃশ্যমান। এখানে আসলে ইউনিভার্সিটি যখন খোলা থাকে তাদের ক্লাস সহ অন্যান্য সকল কার্যক্রম হয়। আমরা এখানে একটা ছোট্ট মূর্তি দেখতে পেলাম, দেখি এটা কিসের মূর্তি। হ্যাঁ দেখুন, দেখতে কত কিউট লাগতেছে। এটা কুকুরের একটা সুন্দর মূর্তি, মনে হচ্ছে সত্যি সত্যি অরিজিনাল একটা কুকুর বসে আছে। এটাই হচ্ছে শিল্পের, জাদুকরী শিল্পের বাস্তবতা এবং সার্থকতা। আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন সুদৃশ্য সেই মূর্তিগুলা, যে মূর্তিগুলা দেখলে তাদের প্রতিকৃতি, তারা কি বলছে এমন দৃশ্য তার ফুটে উঠবে মূর্তিগুলোর ভিতর দিয়ে। দেখুন আমরা ধীরে ধীরে আরও আকর্ষণীয় যে মূর্তিগুলা, যেগুলা প্রতিনিয়ত তাদের তাদের প্রতিকৃতির দ্বারা আচরণ পরিলক্ষিত দেখা যায়। দেখুন এই সে মূর্তিগুলা, মনে হচ্ছে একটি মা তা বসে আছে অবলীলায়। এখানেও দেখুন আরেকটা মূর্তি, ছোট্ট একটা মূর্তি, এখানেও মনে হচ্ছে একটি মানুষ বসে আছে। তা আমরা ধীরে ধীরে আকর্ষণীয় যে মূর্তিগুলো আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক শত শত মূর্তি, তাদের মধ্যে নানান ধরনের প্রতিকৃতি বা নানান ধরনের আচরণ পরিলক্ষিত করা যায়, সেইটা আমরা এই ধীরে ধীরে দেখব। আপনারা কোথাও যাবেন না ভিতরে ছিল। গাইস দেখুন এখানেও গাছের মধ্যে একটা মূর্তি সুন্দর করে বসে আছে, ভয়ঙ্কর দৃশ্য ধারণ ধারণের মতো। আমরা এই পাশটায় গিয়ে দেখি, এইটা একটা মূর্তি, এইটা একটা নারী মূর্তি, নৃত্য নৃত্য নৃত্যর নারী মূর্তি, যেটা নাচের ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। এই সাইডেও বেশ কিছু মূর্তির আমরা ছবি দেখতে পাচ্ছি, এগুলা পড়ে আছে বিভিন্নভাবে। আপনারা দেখুন এখানে নানান ধরনের পাথরের পাথরের মূর্তিগুলা কীভাবে ছিটু ছিটু পড়ে আছে। দেখুন এটা মাথা আকৃতির, দেখুন গাইস আপনারা দেখুন এই মূর্তিগুলার সৌন্দর্যের অপরূপ দৃশ্যগুলো, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা তাদের প্রতিকৃতির অবস্থান। গাইস এই আসলে এই মূর্তিগুলো বিভিন্ন সময় বিভিন্ন শিল্প যারা আসলে আর্ট করে, বিভিন্ন খোদাই করে পাথর, কাঠ এবং লোহা দিয়ে, তাদেরই আসলে কর্ম, তাদের অবদান।
गाइस देखुन आमरा देखते देखते चले एसेछि विशाल आकारेर एकटा सिंहर मूर्तिर काछे जे मूर्तिर पाशे एकटी नारी मूर्ति अवस्थान करे आछे दृश्यटा दृष्टिनंदन ओई पाशे एकटा मूर्ति आमरा देखते पाच्छि बसे आछे गाइस আপনাদেরকে যেটা বলছিলাম আসলে বিভিন্ন সময় বিভিন্ন মূর্তি আসলে তাদের প্রতিকৃতির এবং তাদের ভাষাগত এটা বোঝা যায় তারা কি করছে এখানে দেখুন একটা মূর্তি দেখা যাচ্ছে এখানে মনে হচ্ছে সেই মূর্তিটা জমিতে কৃষি কাজে ব্যস্ত এই দৃশ্যটা আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবারে নানান ধরনের মূর্তি আকৃতির হ্যাঁ এই মূর্তিটা দেখুন গাইস এটা হচ্ছে একটা গরীব পথশিশু একটা চিত্র দৃশ্যমান যেখানে পিঠে আপনার ছালা নিয়ে ভাঙড়ি বা বিভিন্ন পুরাতন জিনিসপত্র তারা ক্রয় করে বিক্রি করে বেড়ে এই দৃশ্যটা এখানে শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে আর শিল্পের মাধ্যমে দেখুন আমার 5G বয়সে বন্ধুটি বলছে এটা কোনো মূল্যবান পাথরে তৈরি কিনা আমাদের জানা নাই তো হতেও পারে হাই বন্ধুরা এত একটা সুন্দর একটা চমৎকার জায়গা আপনাদের দেখার জন্য সবার আমন্ত্রণ থাকলো থ্যাংক ইউ গাইস আসলে সে 5G বয় এটা হচ্ছে সে 5G বয় আমাদের রাজশাহী জেলার একমাত্র 5G বয় আবু শামা তো যাই হোক আপনাদের চারিদিকে দৃশ্যগুলা আমরা ধীরে ধীরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে সেই জেনারেল একাডেমি শিল্পকলা একাডেমি ভবনের এখানে ছাত্রছাত্রীরা তাদের শিল্পকর্ম প্রদর্শন করে থাকে বিভিন্ন সময়ে চারিদিকে দৃশ্যটা আমি তুলে ধরার চেষ্টা করছি দেখুন এটা হচ্ছে ভিতরের দৃশ্যগুলো হাই গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই সুদৃশ্য পাইকর গাছের কাছে অবস্থান করছি জন শিল্পকলা জয়নুল আবেদিন একাডেমি ভবনে এখানে আপনারা দেখুন সেই পাইকর গাছের কত শেকড় মাটি যে ধরে আছে এমন দৃষ্টিনন্দন জায়গা আমি আর কখনো দেখি নাই তারপরে এই সাইডটা দেখুন গাইস এখানে অনেক মূর্তি সুন্দরভাবে তাদের আকৃতি বসানো হয়েছে যেটা আমি চোখে না দেখলে বোঝানো যাবে যে কতটা সৌন্দর্য আপনারা দেখুন কি সৌন্দর্য বিরাজ করছে গাইস আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে আরও আকর্ষণীয় সৌন্দর্য আমরা ধীরে ধীরে দেখাবো হাই গাইস আমরা চলে এসেছি আমার নানার কাছে তো এবার আমার নানা কি বলে দেখা যাক আরে বুধা তুই এতদিন পরে আসলি এতদিন পরে তোর কথা মনে পড়লো আমার লাতিবে হ্যাঁ তোর তুই একা একা আসলি কেন বে তোর ডালিংকে কুঠে রেখে এসেছিস হ্যাঁ তোর ডালিংকে নিয়ে আসতিস তো আমি কিছু দাওয়াই দিতাম কিভাবে ডালিং পুষতে হয় শেখাই শিখাই দিতাম বুধা তুই আসলি যখন বস আমার কাছে বস কিছু দাওয়াই ফুফা দিয়ে দিই যাতে তোরা বহু বুঝতে পারিস এই সে 5G বয় তার সেই বুড়া দাদার কাছে অনেকদিন পর আসলো হ্যাঁ দাদা তো অনেক অনেক দাওয়াই দিয়েছে গোপনে আপনারা যদি দাওয়াই শুনতে চান তা আমার চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বুঝলেন বুঝলেন বন্ধুরা দাদু আসবেন দাদুর কাছে হাই বন্ধুরা আমি চলে এসেছি আমার বান্ধবীর কাছে
হ্যাঁ, অনেকদিন পর আমার বান্ধবীর কাছে এসেছি। আমার বান্ধবী আমার উপরে অনেক রাগ করে আছে, তো চলুন আমার বান্ধবীর সাথে আমার মানে কি কথা হচ্ছে সেটা আপনাদেরকে শোনাই। না শোনা, না জান এভাবে বলতে নাই, আমি তোমাকে অনেক মনে করি। না জান এমন করে না, এমন করে না, আমি তো আসছি তোমার কাছে। আমাকে জড়িয়ে ধরো, আমাকে কিস করো না।